এটা অন্য খবরের দিকে নজর রাখি এবার। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তার পা টিপে দিচ্ছেন এবং এই ভিডিওই রীতিমতো ভাইরাল হয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। দেখতে পাচ্ছেন আপনারাও সেই ভিডিও কলকাতা টিভির পর্দায়, যেখানে অনন্ত মহারাজের পা টিপছেন এক ভক্ত। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তার পা টিপে দিচ্ছেন এক ভক্ত এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়ার পর থেকেই নিন্দায় সরব কোচবিহারের রাজনৈতিক মহল। সেই ছবি কলকাতা টিভির পর্দায় আপনারা দেখছেন এই মুহূর্তে। অনন্ত মহারাজের পা টেপার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নিন্দায় সরব হয়েছে কোচবিহারের রাজনৈতিক মহল। দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায় সেই ভিডিও, যেখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তার পা টিপে দিচ্ছেন এক ভক্ত। আমরা একটু কথা বলবো এই বিষয়ে, রবিউল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রবিউল, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিওই আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। কি বলছে রাজনৈতিক মহল, তারা কিভাবে দেখছে বিষয়টিকে? দেখো পায়েল, আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় যে বিজেপির রাজ্যসভা সাংসদ ওরফে কোচবিহারের যে মহারাজ রয়েছেন অনন্ত মহারাজ, তিনি চেয়ারে বসে রয়েছেন, গান শুনছেন, আর সেই সময় কিন্তু তার পা টিপে দিচ্ছেন, তার সেবা যত্ন করছেন তারই একজন ছেলে। আর তারপরে কিন্তু এই ভিডিওকে কার্যত হাতিয়ার করে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু বিক্ষোভ দেখায় বা সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ দেখায়, অপরদিকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নিন্দার ঝড় ওঠে। আর তারপরে কিন্তু সন্ধ্যা নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং একই সাথে সিতাই বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসে নিয়ে, তিনি তারা দুজনে কিন্তু একযোগে সে অনন্ত মহারাজকে কিন্তু তারা আক্রমণ করেন। মন্ত্রী উদয়ন গুহ এবং বিধায়ক জগদীশ বসু নিয়ে তারা একত্রে জানান যে যিনি নিজেকে স্বঘোষিত মহারাজ দাবি করেন এবং একই সাথে নিজের ছেলের বয়সী একজন ছেলের কাছ থেকে পা টিপে নেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনসম্মুখে আসে, তার কাছ থেকে কোচবিহার বেশি আর কি ভালো আশা করতে পারে? এছাড়াও কিন্তু তারা একই দুজন তৃণমূলের যে বিধায়ক এবং মন্ত্রী তারা রয়েছেন, তারা কিন্তু একইভাবে কিন্তু সেই অনন্ত মহারাজকে তারা কিন্তু ভণ্ড বলে আখ্যায়িত করতে ছাড়েন না। সব মিলিয়ে বলতে গেলে কিন্তু এই মুহূর্তে কার্যত সেই অনন্ত মহারাজের যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও ঘিরে কিন্তু সর্বনাম সোশ্যাল মিডিয়া। আর যেহেতু একদিকে অনন্ত মহারাজ খুব সাম্প্রতিক সময়ে বিজেপির টিকিটে রাজ্যসভা সাংসদ হয়েছেন, তাই কিন্তু তৃণমূলে কিন্তু এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছেন না। তারা কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখা গেল যে একদিকে যেমন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্যে উদয়ন গুহ তিনি প্রতিক্রিয়া দিলেন, কটূক্তি করলেন, অপরদিকে কিন্তু সিটাই বিধানসভার বিধায়ক তারাও তিনিও কিন্তু কটূক্তি করলেন, আর অপরদিকে সাধারণ সোশ্যাল মিডিয়া যারা নেটিজেন আছে তাদের কথা যদি আমরা ধরি, কিছু সংখ্যক হয়তো সেই ভিডিওকে সাপোর্ট করছেন এবং অনেকে হয়তো বলছেন যে পরিচিত কেউ হতে পারে বা পারিবারিক কেউ হতে পারে, আবার বেশিরভাগ লোকে কিন্তু এই ভিডিও ঘিরে কার্যত কিন্তু অনন্ত মহারাজের নিন্দা করছেন যে কি করে একজন অল্প বয়সী ছেলেকে নিয়ে তিনি এইভাবে নিজের পরিচর্যা করেন। ধন্যবাদ রবিউল, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রবিউল হোসেন ছিলেন। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তার পা টিপে দিচ্ছেন তারই এক ভক্ত এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এই কোচবিহারে নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল।